চাকরি দেওয়ার নাম করে কোটি টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার প্রাথমিক স্কুল শিক্ষক সহ দুজন। জানা গিয়েছে ধৃত ওই শিক্ষকের নাম পার্থ সরকার, তিনি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। ঘটনায় গ্রেফতার করা হয়েছে পার্থ সরকারের বাবা আনন্দমোহন সরকার ও তার মা রত্না সরকারকে। তার বাড়ি কুমারগ্রাম ব্লকের বারো বিশাল লস্করপাড়া এলাকায়। বুধবার বিকেলে ওই তিনজনকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে কুমারগ্রাম থানার বারো বিশা ফাঁড়ির পুলিশ। কি হয়েছিল দাদা, কেন গ্রেফতার করলো আপনাকে? পুলিশ সূত্রে খবর, প্রাথমিক স্কুল শিক্ষক সহ অন্য বিভিন্ন পদে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন জনের কাছ থেকে প্রায় 10 কোটি টাকা তুলে নেয় অভিযুক্ত পার্থ সরকার, যদিও পরবর্তী সময়ে চাকরি দিতে পারেনি বলে অভিযোগ। এই বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দেখো, প্রথমেই বলি, চাকরি দেওয়ার নাম করে বাবুবিশার একজন বাসিন্দা, তার নাম হচ্ছে পার্থ সরকার, সে কিন্তু এলাকার বিভিন্ন জায়গা থেকে প্রায় 10 কোটি টাকা তোলে, এমনই অভিযোগে তাকে বুধবার বাবুবিশার থানা ফাঁড়ির পুলিশ গ্রেফতার করে। ধৃত ওই ব্যক্তি প্রায় 10 কোটি টাকা তোলে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিন এই ঘটনায় তার বাবা ও মাকে গ্রেফতার করে পুলিশ জানিয়েছে তার তদন্ত শুরু করে। বৃহস্পতিবার ওই ধৃত ব্যক্তি কালীপুরদুয়ার কোর্টে তোলা হয়েছে। ঘটনা তদন্তে নেমে পুলিশ পার্থ সরকার সহ বাকিদের গ্রেফতার করেছে। পার্থ সরকার রায়ডাক বনবস্তি প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক পদে কর্মরত। তার বাবা আনন্দমোহন সরকার অবসরপ্রাপ্ত হাই স্কুল শিক্ষক। এ বিষয়ে কুমারগ্রাম থানার ইন্সপেক্টর ইনচার্জ বাসুদেব সরকার বলেন, চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। বৃহস্পতিবার ধৃত তিন ব্যক্তিকে আলিপুরদুয়ার কোর্টে তোলা হয়। এই বিষয়ে পার্থ সরকার বলেন, তিনি কিছুই জানেন না। শুভজিৎ পণ্ডিতের রিপোর্ট, বারবিশা।